ক্লাস টেন প্রান্তিক মাধ্যমিক বিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার ওয়ান জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর আজকে করবো বি থেকে গত পার্টটা এই পর্যন্ত করে দিয়েছিলাম এক নম্বর প্রশ্ন ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকে ড্যাশ দ্বারা প্রভাবিত হয় শূন্য স্থানে হবে পেজ নম্বর পাঁচ শূন্যস্থানে লিখবে তীব্রতা তীব্রতার দ্বারা প্রভাবিত হয় নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর উনতিরিশ লেন্সের ফোকাস দৈর্ঘ্য দূরত্বের পরিবর্তন ঘটিয়ে শূন্যস্থানে লিখবে উপযোজন নেক্সট প্রশ্ন তিন নম্বর আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় শূন্যস্থানে হবে এটা সাতরা পাবলিকেশনের এই বইটা থেকে দেখাবো এ নম্বর আঠেরো আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্রন্থিতে এই হরমোনটির সংশ্লেষের হার হ্রাস পায় তাহলে এটা হবে হরমোনের নাম থাইরক্সিন শূন্যস্থানে লিখবে থাইরক্সিন নেক্সট প্রশ্ন চার নম্বর ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় শূন্যস্থানে হবে এটা দুলালচন্দ্র ছাত্রার বই থেকে পরিপক্ক জীব বেরেলিন শূন্যস্থানে লিখবে জীব বেরেলিন নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ড্যাশ হরমোনের কম খরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় শূন্যস্থানে হবে সাতরা পাবলিকেশন ইনসুলিন হরমোনের কম ক্ষরণে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় শূন্যস্থানে লিখবে ইনসুলিন নেক্সট প্রশ্ন ছয় নম্বর ট্যাকটিক চলন এক প্রকার ড্যাশ চলন শূন্যস্থানে হবে পেজ নম্বর তিন সামগ্রিক চলন সামগ্রিক চলন আবিষ্ট সামগ্রিক বা সামগ্রিক চলন नेक्स्ट প্রশ্ন 7 নম্বৰ আলোক জারুনের ফলে বিনষ্ট হয় ড্যাশ হৰমন শূন্য হবে পেজ নম্বৰ 8 অক্সিন আলোৰ প্রভাৱে বিনষ্ট হয় শূন্য স্থানে লিখবে অক্সিন नेक्स्ट প্রশ্ন আট নম্বর উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো ড্যাস শূন্যস্থানে হবে এটা ছায়ার বইটা থেকে দেখাবো ছায়া পেজ নম্বর দশ বার্ধক্য বিলম্বিত হয় সাইটোকিনের প্রভাবে শূন্যস্থানে লিখবে নেক্সট প্রশ্ন নয় নম্বর মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর মূত্রে গ্লুকোজের নির্গমন শূন্যস্থানে লিখবে গ্লুকোসুরিয়া গ্লুকোজ প্রশ্ন দশ নম্বর স্নায়ুতন্ত্র হলো প্রাণী দেহের ড্যাশ সমন্বয়ক শূন্যস্থানে হবে পেজ নম্বর উনিশ ভৌত সমন্বয়ক শূন্য স্থানে লিখবে ভৌত নেক্সট প্রশ্ন এগারো নম্বর স্নায়ু কোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হল ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর কুড়ি লম্বা শাখাবিহীন প্রবর্ধক একশন শূন্যস্থানে লিখবে অ্যাকশন নেক্সট প্রশ্ন বারো নম্বর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় ড্যাশ ও ড্যাশ দ্বারা শূন্যস্থান দুটিতে হবে পেজ নম্বর তেইশ লিখবে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড নেক্সট প্রশ্ন বারো নম্বর তেরো নম্বর সুষুম্নাকাণ্ডের গহবরটি হল শূন্য শূন্যস্থানে হবে এটা দেখাবো প্রান্তিকের সাতরা বছর এই বইটা থেকে নম্বর হলো নিউরোসিল বা কেন্দ্রীয় নালী শূন্যস্থানে লিখবে নিউরোসিল নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ড্যাস শূন্যস্থানে হবে পেজ নম্বর ছাব্বিশ প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রিত হয় কাণ্ডর দ্বারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি ভাগ মস্তিষ্ক কাণ্ড সুষুমনা কাণ্ডর দ্বারা প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রিত হয় শূন্য স্থান পনেরো নম্বর বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায় একে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর তিরিশ বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে এটাকে বলে ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া শূন্যস্থানে লিখবে ক্যাটারাক্ট নেক্সট প্রশ্ন সতেরো নম্বর পায়রার ডানার পালকগুলিকে বলে ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর তেত্রিশ প্রতিটি রানে সারিবদ্ধভাবে সাজানো বড় পালকগুলিকে বলে রেমিজেস শূন্যস্থানে লিখবে রেমিজেস নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর কানের ড্যাশ নালী দেহের ভারসাম্য রক্ষা করে শূন্যস্থানে হবে সাত্রাবসু প্রান্তিকের বইটা ভেস্টিবিউল ও তিনটি অর্ধবৃত্তাকার নালী দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তো শূন্যস্থানে লিখবে ভেস্টিবিউল আজকে এই পর্যন্ত নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিওতে ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট পার্টের প্রয়োজন হলেও কমেন্টে জানাবে